বিশ্বের কিছু মসজিদ ও গির্জায় অভিনব কায়দায় করোনার সংক্রমণ রোধে দেওয়া হচ্ছে সতর্ক বার্তা। আহ্বান জানানো হচ্ছে ঘরে থাকার। কোভিড-19 ভয়াবহ ছোঁয়াচে হওয়ায় আপাতত পরিচ্ছন্নতা ও সচেতনতার বিকল্প দেখছেন না চিকিৎসা বিশেষজ্ঞ। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে বেশ কয়েকদিন আগে থেকেই সৌদি আরব সহ অধিকাংশ দেশে মসজিদে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়। দেশে দেশে বন্ধ রাখা হয় মন্দির, গির্জা সহ সব ধর্মীয় উপাসনালয়। এরপরেও দিনে দিনে ভাইরাসটির প্রকোপ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এর উপর নেই কোভিড-19 নিয়ন্ত্রণের কোনো ভ্যাকসিন বা ঔষধ। তাই ভয়াবহ সংক্রামক করোনাকে রুখতে পরিচ্ছন্নতা ও সতর্ক থাকার পরামর্শই প্রতিনিয়ত দিচ্ছেন চিকিৎসকরা। জনসাধারণকে সচেতন করতে মধ্যপ্রাচ্যের ধর্মীয় কিছু প্রতিষ্ঠান নিয়েছে ভিন্ন কিছু উদ্যোগ। এরই অংশ হিসেবে কুয়েতে আজানের মধ্যে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে হাইয়া আলাসসালা অর্থাৎ নামাজের জন্য আসুন এই কথা বলা হতো, এখন সেখানে বলা হচ্ছে আসসালাতু ফি বুয়ুতিকুম মানে ঘরে নামাজ পড়ুন। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের ধর্ম বিষয়ক সংগঠন জারি করেছে নানা ফতোয়া। সেখানে মোটামুটি বাধ্য করা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক রাষ্ট্রীয় নির্দেশনা ও বিধি মেনে চলার। যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে মহামারী করোনা যেন না ছড়ায় তার জন্য যথাযথ দায়িত্ব পালন করা সমাজের প্রত্যেক ধর্মের মানুষের কর্তব্য। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ উল্লেখ করে এই দায়িত্বগুলোর মধ্যে সাবান ও পানি দিয়ে বারবার হাত ধোয়ার কথাও বলা হচ্ছে। বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে জার্মানির গির্জাগুলোতেও। দেশটির প্রায় 30 লাখ মানুষ নিয়মিত চার্চে প্রার্থনা করতে যান, আর সেখানে যাজকদের কথা শুনতে যান মূলত বেশি বয়সী মানুষই। তাই জার্মান কর্তৃপক্ষ অনলাইনে ও টিভিতে চার্চ সেবা প্রদান শুরু করেছে। মধ্যপ্রাচ্য ও জার্মানির ধর্মীয় নেতাদের যুক্তি, বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায় তাদের মতো অন্যরাও এমন সিদ্ধান্ত নিলে কিছুটা হলেও মানুষকে সচেতন করা যাবে, সেই সঙ্গে ভাইরাসটির সংক্রমণে খানিকটাও লাগাম টানা সম্ভব হবে। আসমাতুলি, নিউজ 24।